আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ومن آياته منامكم بالليل والنهار সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় স্বপ্ন এবং স্বপ্ন কেন্দ্রিক মাসাইল। বিষয়টি একেবারে হালকা, সাধারণ বিষয়, আনকমন বিষয়। সাধারণত এই বিষয়ে হয়তো আলোচনা হয় না জুমার খুতবায়। বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ এই জন্য করছি দুটা কারণ। একটা হলো এই যে প্রত্যেক মানুষ সে স্বপ্নে হয় ভালো কিছু দেখে আর না হয় মন্দ কিছু দেখে, কিন্তু স্বপ্নটা কেন দেখে, ভালো দেখলে কী করতে হবে, মন্দ দেখলে কী করতে হবে, আমার মনে হয় অধিকাংশ মানুষ এটা জানে না। এটা একটি বিষয়। আর একটি বিষয় সেটা হলেই যে স্বপ্ন এমন একটি বিষয় যে বিষয় সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রুয়াতুস সালিহা জুজউম মিন সিত্তাতি ওয়া আরবাইনা জুজআম মিনান নবুওয়া। স্বপ্ন যেটা, সৎ স্বপ্ন, ভালো স্বপ্ন, নেক স্বপ্ন, এটা নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ, একটি অংশ। নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ, এক অংশ আর রুয়াতুস সালিহা, সৎ অথবা ভালো স্বপ্ন, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে মানুষ যারা স্বপ্ন দেখে এই স্বপ্নটা তিনটা কারণে হয়ে থাকে। প্রথমটা হলো আর রুয়াতুস সালিহা মিনাল্লাহ, ভালো স্বপ্ন, নেক স্বপ্ন, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর খারাপ স্বপ্ন যেটা, তাহজিনু মিনাশ শয়তান, ইউহাজ্জিনু শয়তানু নাফসাহু, যে খারাপ স্বপ্ন যেটা দেখা হয় এটা শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান মানুষদেরকে চিন্তিত করে দেয়, দুশ্চিন্তায় ফালিয়ে দেয়। খারাপ স্বপ্ন স্বপ্নের মধ্যে দেখে। আর একটা হলো তাহদীসুন নাফস ফিল ইয়াকদাহ, মানুষ দিনের বেলায় মনের মধ্যে যেটা জল্পনা কল্পনা করে, চিন্তা ভাবনা করে, এটাই পরবর্তীতে স্বপ্নের মধ্যে আসে, স্বপ্নের মধ্যে আসে। তাহলে আমরা যেটা ঘুমের মধ্যে যেটা স্বপ্ন দেখি, স্বপ্নটা তিন প্রকার, কয় প্রকার, তিন প্রকার। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে,
আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। আর আরেকটা হলেই নিজস্ব চিন্তা চেতনা, মানুষ যেটা দিনের বেলায় চিন্তা চেতনা করে বা গবেষণা করে, যেটা নিয়ে ভাবে, সেটাও কিন্তু স্বপ্নের মধ্যে চলে আসে। একজন পরীক্ষার্থী ছাত্র যখন সে মাথায় পড়া নিয়ে, টেনশান নিয়ে, কী কোশ্চেন আসবে, কী পড়ব, এটা নিয়ে যখন সে মাথায় চিন্তা নিয়ে যখন ঘুমাই, দেখবেন ঘুমের মধ্যেও সে পড়ে। ঘুমের মধ্যে অনেক সময় সে প্রশ্ন দেখে যে এরকম প্রশ্ন আসতে পারে, ঘুমের মধ্যে সে প্রশ্নের উত্তর লেখে। তার মানে হলো তাহদিসুন নাফস, মানুষ যেটা চিন্তা করে সেটাই অনেক সময় স্বপ্নের মধ্যে দেখে। এখন যেটা জানার বিষয় সেটা হলেই যে এই স্বপ্নের বিষয় শরীয়তের দিক নির্দেশনা কী। ঠিক আছে, জানলাম যে তিনটা স্বপ্ন তিনটা কারণে আসে। ভালো স্বপ্ন দেখলে আমাকে কী করতে হবে, আর মন্দ স্বপ্ন দেখলে কী করতে হয়, আর স্বপ্নের উপর ভিত্তি করে শরীয়তের কোনো হুকুম আহকাম সাব্যস্ত হয় কি না। তাই আমি প্রথমে বলেছি যে দুটা কারণে আলোচনাটা নিয়ে আসছি। প্রথমত আমাদের সাধারণ মানুষের জানার অত্যন্ত প্রয়োজন। আলোচনা শোনা বুঝবেন যে আসলে এমন একটি সিম্পল বিষয়, অনেক বড় বক্তারা মানে জলসায় বা প্রোগ্রামে এগুলো বিষয়ে আলোচনা হয় না, কিন্তু বিষয়টা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত বিষয়, জানার বিষয়, এটা আমাদের জানতে হবে। এটা একটি বিষয়। আর একটি হলো এই, একটু আগে শুনলেন যে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, আবার শয়তানের পক্ষ থেকেও আসে, মানে দুটাই দিক আছে। এই দুই দিকের কারণে এই স্বপ্নকে হাতিয়ার করে স্বপ্নটাকে ইসলামী রূপ দিয়ে এটার দ্বারাও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, করা হচ্ছে। আপনারা জানেন যে স্বপ্নের উপর ভিত্তি করে আজকে সমাজের ভিতরে অনেক কিছু জিনিস ইসলামের নাম দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি এটা কোথায় পালা, বলছে স্বপ্নে পেয়েছি। এমন একটা দলিল পেশ করছে, যদি বলে যে হাদিসে পেয়েছি তাহলে বলতাম যে কোন হাদিসে আছে, কোরআনে পেয়েছি, কোন কোরআনে কোন আয়াত, বলছে স্বপ্ন পেয়েছি, স্বপ্নে। আর আমাদের দেশের মানুষেরা, সাধারণত সাদা সিধা মানুষ, আকিদা সম্পর্কে আমাদের ধারণা নেই, অথবা আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা খুবই দুর্বল, একেবারে দুর্বল। এই জন্য আমরা আলোচনায় খুব বেশি নিয়ে আসি তাওহিদ সম্পর্কে আলোচনা নিয়ে আসি। আর মনে রাখবেন একটা মুসলিমকে প্রত্যেকটা মুসলমানের উপর তিনটা বিষয়ে এলেম শিখা অপরিহার্য, অবশ্যই তাকে জ্ঞান অর্জন করতে হবে। সেটা কি? মারিফাতুল্লাহ, আল্লাহর বিষয়ে জ্ঞান, মারিফাতুর রসুল, রসুল সাল্লামের বিষয়ে জ্ঞান, মারিফাতুর শরিয়া, শরীয়তের প্রাথমিক বিষয়ে জ্ঞান। আপনি কীভাবে উজু করবেন এটা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি কীভাবে সালাত আদায় করবেন এই শিক্ষা আপনাকে অবশ্যই নিতে হবে, অপরিহার্য, ফরজ, ফরজ আইন। তালাবুল এলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, আল্লাহ রাসূল বলছেন যে এলিম শিক্ষা করা ফরজ। এই ফরজটা কিন্তু সবগুলি এলিম সবাইকে শিক্ষা করা প্রয়োজন, জরুরি নয়, কিন্তু এই তিনটা বিষয়ে তাকে অবশ্যই তাকে জানতে হবে। আর এই তিনটা বিষয়ে কিন্তু কবরে প্রশ্ন করবে আল্লাহ তাআলা, কী করবে, মান রব্বুক, তোমার রব কে, ওমান নবিয়ুক, তোমার নবী কে, ওমা দিনুক, তোমার দিন কি, মানে শরীয়তের প্রাথমিক বিষয়টা কি। তো মারিফাতু রব এটা একটা ইমানের অন্যতম বিষয়, আরকানের একটি রুকুন, ছয়টি রুকুনের মধ্যে। অথচ আমরা আমার রবের প্রতি ইমান নিয়ে আসি, কিন্তু আমি আমার রবের প্রতি কীভাবে ইমান নিয়ে আসবো এ বিষয়ে আমাদের ধারণা নেই। আমার রব তিনি কে, তার কর্তৃত্ব কি, তার বিষয়ে আমরা কী আকীদা রাখবো, কী বিশ্বাস রাখবো, এ বিষয়ে সাধারণ মানুষের ধারণা নাই, আকীদা নেই। একটি উদাহরণ দিই, আল্লাহ পাক সূরা শুরা 49 নম্বর আয়াতে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর আও ইয়াজাউজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ বলছেন, আল্লাহ যাকে চান ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহর ইখতিয়ার, সন্তান দেওয়ার ইখতিয়ার কে, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে, এটা একমাত্র ইচ্ছা আল্লাহর, আল্লাহ যাকে চান মেয়ে দেন, আর যাকে চান আল্লাহ তাকে শুধু ছেলে দেন, আর আল্লাহ আবার কারোর জন্য ছেলেও দেন মেয়েও দেন, আর আল্লাহ ইচ্ছা করে কাউকে কিছুই দেয় না। এই কর্তৃত্বটা কার? শুধু আল্লাহ বলতে হবে কি, শুধু আল্লাহ, এখানে কারো কোনো পরামর্শর দখল নেই, কারো কোনো কর্তৃত্ব কিছুই নেই। এটা একটি এমন একটি স্পষ্ট আকীদা, এমন একটি স্পষ্ট বিষয় যেখানে কোরআন
যে বিষয়ে কোরআন সাক্ষী দিচ্ছে যে সন্তান দাতা একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু মুসলমানরা কি বিশ্বাস রাখে? অধিকাংশ মুসলমান হয়তো বিবাহের প্রথম দিকে যে আকিদা আছে আল্লাহ সন্তান দিবে, এক বছর পেরিয়ে গেল, দুই বছর পেরিয়ে গেল, তিন বছর পেরিয়ে গেল, আকিদা দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আল্লাহর কাছে দোয়া করছি হচ্ছে না, সন্তান পাচ্ছে না, তখন শয়তান তাকে অসহসা দেয়। আর এক বন্ধু এসে বলে যে একটা কাজ কর, হ্যাঁ শাহ মখদুম মাজারে যে ওখানে একটা মান্নত কর। হ্যাঁ আল্লাহ পাক বলছেন যে মানুষ যখন আল্লাহর থেকে যখন তার ইমান দুর্বল হয়ে যায়, সরে যায়, এটা সব ক্ষেত্রে মনে রাখবেন, মানুষ যখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ নিজে বলছেন যে বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা রাখে আমি তার সাথে সেরকম আচরণ করি। এর জন্য মনে রাখবেন আল্লাহ সম্পর্কে সবসময় ভালো ধারণা রাখবেন। ভালো ধারণা বলতে কখনোই মন্দ ধারণা করবেন না, আমি অনেক পাপী, কী জানি হয়তো আমি অ্যাক্সিডেন্ট হতে পারি, আমার খারাপ কিছু হতে পারে। আল্লাহ সম্পর্কে সবসময় ভালো না, আমার রহমান রহিম গফুর ক্ষমাশী, হ্যাঁ ওনার কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন, আগে থেকে খারাপ ধারণা করেন না। আল্লাহ পাক বলছেন তুমি আমার সম্পর্কে যেরকম ধারণা রাখবে আমি তোমার সাথে সেভাবেই আচরণ করব। তো একটা মানুষ যখন আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে যখন ভালোবাসে, আল্লাহ পাক তো পরীক্ষা করবেন। শুধু মুখে বললাম আল্লাহর প্রতি ইমান নিয়ে আসি, আহাসিবান নাস আইয়ুতরকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন, তুমি বলেছো আমি ইমান নিয়ে আসলাম, তুমি আসলেই প্রকৃত মন থেকে ইমান নিয়ে আসছো কি না আল্লাহ যাচাই করবেন না? যাচাই করবেন। আল্লাহ পাক যাচাই কাকে করেন নাই, নবীদেরকেও পরীক্ষা করেছে। জাকারিয়া আলাইহিস সালাম গুরুত্বপূর্ণ একজন নবী, উনি কিন্তু আল্লাহ পাক ওনাকে সন্তান দেননি, আর আমাদের নবী আল্লাহ পাক তাকে সন্তান দিয়েও ছেলে দিয়েও আমরা কেড়ে নিয়েছি, কেড়ে নাই কি মানুষেরা বলেছে ইন্না শানে আকা হুয়াল আবতার, তোমার এই মোহাম্মদ তোমার যে অবস্থা আবতার ন্যাচ কাটা, তার মানে তুমি যতদিন আসো তোমার দাওয়াত দেও, তুমি চলে গেলে তোমার কোনো ওয়ারিশ নেই, তোমার কথা বলার কোনো লোক থাকবে না, ঠিক আছে? তার মানে কি তারা এটা মনে করতো যে মোহাম্মদের কোনো সন্তান নেই, ওয়ারিশ নেই, এটা কেউ থাকবে না। যাই হোক আল্লাহ পাক দেখেন তার সবচেয়ে প্রিয় বান্দা, এই পৃথিবীর মানুষের শ্রেষ্ঠতম বান্দাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আনা সাইয়িদ উলদি আদম, আদম সন্তানের আমি হলো সর্দার, আনা আউয়ালু মান আশাক্কু মিনাল কবর, আমি কবর থেকে প্রথম বের হব, আমি প্রথম জান্নাতের দরজাতে ঠোকা দেব, আমি প্রথম জান্নাতে প্রবেশ করব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ দেখেন আল্লাহ পাক ওনাকেও পরীক্ষা করেছে, কে ছেলে চায় না বলেন? মেয়ে হলে, দ্বিতীয় মেয়ে হলে, হ্যাঁ দেখাচ্ছে তৃতীয়বার আর বরদাস্ত করে না, আল্লাহ তুমি ছেলে দাও, শুধু ছেলে দাও, তাই নয় কি? যাই হোক আমি আলোচনা অন্যদিকে চলে যাচ্ছি। আমি যে গুরুত্ব বোঝানোর জন্য বলছিলাম যে আসলে এই বিষয়ে আলোচনা কেন করবো, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। তো জাকারিয়া আলাইহিস সালাম নবীকে আল্লাহ পাক পরীক্ষা করছেন যে সন্তান দেন নেই, উনি কি মনে করছে আল্লাহ আমাকে কেন দিল না? কোনো শেকায়ত অভিযোগ নেই, অভিযোগ তো নেই, কিন্তু আল্লাহর প্রতি এমন ইয়াকিন বিশ্বাস, ওনার দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, আল্লাহ পাক কোরআন নিজে বলছেন ওয়াস্তা আলা রাসু শাইবা, তার মাথার চুল সাদা হয়ে গেছে, বার্ধক্যের চিহ্ন মাথায় চলে আসছে, ওমরাতি আকির, স্ত্রী বাঁধ হয়ে গেছে, আর সন্তান জন্ম নেওয়ার কোনো তার ক্ষমতা নেই, সাধারণ যেটা নীতি নিয়ম। জাকারিয়া সালাম বলছেন ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আয় আল্লাহ আমি এর পরেও আয় আল্লাহ তোমার প্রতি আমি নৈরাশ নই। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারলাম কি আল্লাহর প্রতি কেমন ধারণা বিশ্বাস। আর এই বিশ্বাসটা আরও বেশি দৃঢ় হলো কখন, যখন নাকি মারিয়ামকে মেহরামের মধ্যে এমন একটা ফল ফুল ফলাদি খালতে দেখছে যার মৌসুম নেই, ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খেদমত করে মহিলা এসে দেখছে যে এমন কিছু বেমৌসুম ফল খাচ্ছে, মারিয়াম বলছে আন্না আলাকি হাজা, মারিয়াম তুমি এটা কোথায় পারা? কয়লাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, ইন্নাল্লাহ ইয়ারজুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চাই হিসাব লাগে না, মৌসুম লাগে না, মৌসুম ছাড়া দিতে পারে। আল্লাহ আকবার, তাহলে ইয়াকিন কি বাড়বে না কমবে? জাকারিয়া সালাম ইয়াকিন কি বেড়ে গেল? বলছে হুনালিকা দা জাকারিয়া রব্বা, তখনই দাঁড়িয়ে গেলেন সালাতের মধ্যে, তখনই দাঁড়িয়ে গেলেন সালাতরত অবস্থা, হুনালিকা দা জাকারিয়া কার রব্বি হাবলি মিল্লা দুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া, আয় আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, তুমি দোয়া অবশ্যই তুমি শ্রবণকারী, তুমি দোয়া অবশ্যই তুমি শোনো। ইয়াকিন বেড়ে গেছে না?
আল্লাহ যদি মারিয়ামকে বেমৌসুম ফল দিতে পারে, আল্লাহ পাক আমাকে বেমৌসুম সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখেন, সুবহানাল্লাহ। এই চিন্তা করছেন আল্লাহ সম্পর্কে যখন এত বড় আশা নিয়ে সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলছি আল্লাহ হ্যাঁ তোমার কাছে নেক সন্তান চাচ্ছি, জরুরিয়াতান তৈবা পবিত্র সন্তান চাচ্ছি, ফানাদাতুল মালাইকাতু ওয়াহুয়া কাঈমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিইয়াহইয়া, সালাত শেষ হয় নাই, সালাত রাত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতে এসে বলছে হে জাকারিয়া আল্লাহ পাক তোমাকে ইয়াহইয়া নামক সন্তানের সুসংবাদ দিচ্ছে, সুবহানাল্লাহ। আমি শুধু একটা কথা বোঝানোর জন্য আপনাকে এতদূর নিয়ে আসলাম, সেটা হলো এই প্রথমে বলেছিলাম যে আমাদের দেশের মুসলিম ভাইরা তারা তাদের ইমান এত দুর্বল, তারা তাদের রবকে চিনে না, এই জন্য দেখা যাচ্ছে যে সন্তান এক আধ বৎসর না পেলেই তখন গায়রুল্লাহর কাছে চলে যায়, আল্লাহর কাছ থেকে নৈরাস হয়ে যায়। একজন বলে তাবিজ লাগাও, আরেকজন বলে মান্নত করো, আর বলে অমুক মাজারে যে তুমি কিছু করো, হ্যাঁ তৃতীয়জন এসে বলে না আমিও মান্নত করে পেয়েছি। এই যে একটু আগে শুনলেন আল্লাহ সম্পর্কে যে যেরকম ধারণা রাখবে আল্লাহর সাথে সে সেরকম আচরণ করবে। আপনার বিশ্বাস যদি হয় যে আল্লাহ দিতে পারে নাই, আমি শাহ মাকদুম মাজারে যে চাইলে পাবো এই বিশ্বাস নিয়ে যদি যান আল্লাহ আপনাকে দিয়ে দিবে, কিন্তু আপনার মতো যদি 100,000 মানুষ সন্তান পায় আমি আখতার মাদানি বলবো যে আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, তাছাড়া কোনো পীরের কোনো ক্ষমতা কারো নাই যে কাউকে সন্তান দিবে। কিন্তু আমি যে মান্যত ওখানে করে পেলাম, তুমি এজন্য পালা যে তুমি যেহেতু গায়রুল্লাহর সাথে তোমার আকিদা মিলে গেছে, আল্লাহ পাক তোমার আকিদাটা আরও শিরিক ভরে দেওয়ার জন্য আল্লাহ পাক তোমার রশিটাকে ঢিল দিয়েছে, ঠিক আছে তুমি চাইলা গায়রুল্লাহর কাছে দিচ্ছি আমি, যেন তুমি মুখ থেকে বলো হ্যাঁ আমাকে অমুক দিয়েছে, তাহলে ধরাটা কী হবে আরও বেশি সহজ হবে। যাই হোক, আমার যেটা আলোচনার বিষয় সেটা হলেই যে আজকে এই স্বপ্নকে কেন্দ্র করে আমাদের দেশে এক একজন এক এক রকম দাবি, হ্যাঁ কেউ মানুষের রোগ ছাড়াচ্ছে, হ্যাঁ কেউ অনেক রকম জিকির আজকার বের করছে, অনেক রকম দরুদ বের করেছে যে এই দরুদ পড়লে রসুলকে পাওয়া যায়, কোথায় পেয়েছেন দলিল কি স্বপ্নের মাধ্যমে পেলাম। যাই হোক, আমি যে কথাটা বলছি আপনাদেরকে আলোচনা গুটিয়ে নিয়ে আসলাম সেটা হলেই যে আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নের মাসাইল সম্পর্কে আমাদের জানা নাই, ঠিক তেমনই স্বপ্নের হাকিকত না জানার কারণে আমরা প্রতারিত হচ্ছি। ঠিক আছে ভাই, আচ্ছা আমি সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমত হলো যে আমরা যদি স্বপ্ন দেখি তাহলে আমাদের করণীয় কী, একটু আগে শুনলেন যে স্বপ্ন আমরা তিন রকম দেখে থাকি, ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন আর নিজস্ব চিন্তা চেতনা। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিধান দিয়ে গেছেন আমাদেরকে কী করতে হবে, তিনি বলছেন আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুয়াতু সালিহা মিন আল্লাহ, ভালো স্বপ্ন সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শয়তান খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, ফামান রাআ শাইআন ইয়াকরাউহু, যদি খারাপ কেউ কোনো স্বপ্ন দেখে আপনাদের কারো হয়তো বা জানা নেই ইল্লা মাশাআল্লাহ, কী করবেন আপনারা জিজ্ঞেস করেন, শেখ এই যে খারাপ স্বপ্ন দেখলাম শুধু মৃত্যু ব্যক্তিকে দেখছি স্বপ্নের মধ্যে, হ্যাঁ স্বপ্নের মধ্যে দেখলাম আমি কাউকে মারছি, মানে খারাপ কিছু দেখছি, আবার আশা আমাকে দিকে জিজ্ঞেস করে, দেখেন কী করতে হবে। বলছেন কেহ যদি স্বপ্নের মধ্যে এমন কোনো কিছু দেখে যে সেটাকে অপছন্দ করছে, এটা আপনি বুঝবেন আপনি কোনটা খারাপ মনে করছেন, ফালিয়ানফুস আন শ্যামালিহি শ্যামালিহি সালাসান, ঘুম ভাঙার সাথে সাথে খারাপ স্বপ্ন দেখেছেন তখন বাম দিকে তিনবার থুতু দেন, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলে তিনবার থুতু দেন, ফালিয়াস্তাইজ বিল্লাহ মিনাশ শয়তান। একটু আগে কী শুনলেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, খারাপ স্বপ্ন দেখে যখনই ঘুম ভেঙে যাবে তখনই আপনি বাম দিকে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলে তিনবার থুতু দেন, থুতু মানে দিয়ে মুখ ভরে থুতু দিতে হবে তা না, এটা একটা আমল, এরকম তিনবার থুতু দিবে। আর কী করবেন, ওয়ালিয়া তাআউয়াদ মিনাল্লাহ মিনাশ শয়তান, শয়তান থেকে পানাহা চাবে, কী বলবে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, এটা যদি করেন লা তাযুরুহু, এই খারাপ স্বপ্ন তোমাকে আর ক্ষতি করতে পারবে না, লাভ হলো না। একটা বিষয় তো জানলেন, এটা আপনার দরকার, আপনার সন্তানের দরকার, আমার স্ত্রীর দরকার, প্রত্যেকের দরকার, আলোচনা শুনবেন বাড়িতে যেটা আবার বলবেন, দুটা জিনিস বললাম, বাম দিকে তিনবার থুতু ফেলাবে, বলবে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, এটা যদি করেন তাহলে খারাপ স্বপ্ন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আর কী করবেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইদা রাহা রাআ আহাদুকুম রুউয়া ইউহিব্বুহা, যখন কোনো ব্যক্তি স্বপ্নে ভালো কিছু দেখবে তখন সে যেন ফা ইন্না হুয়া মিনাল্লাহ, তখন সে বিশ্বাস করবে এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, ফাল ইয়াহমাদিল্লাহি আলাইহা, ভালো কিছু স্বপ্ন যদি দেখেন তাহলে মনে করবেন আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর প্রশংসা করবেন, সুবহানাল্লাহ, কী করবেন আল্লাহর
প্রশংসা করো, আলহামদুলিল্লাহ ভালো কিছু দেখলাম। ওয়ালিউ হাদ্দিদ বিহা, আর তুমি যাকে ভালো, আরেকটি বর্ণনা আছে মাই ইউহিব্বুহু, যে তাকে যে ভালোবাসে তাকে বলতে পারবে যে আমি এই ভালো স্বপ্নটা দেখলাম। তাহলে ভালো স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা করতে হবে এবং ওই স্বপ্নটা কারোর সাথে শেয়ার করতে পারবে। তবে সবার সাথে শেয়ার করবেন না, শেয়ার করবেন তার সাথে যার প্রতি আপনার বিশ্বাস আছে। কেন বলছি, ইউসুফ আলাইহিস স্বপ্ন দেখেছিলেন, কি দেখেছিলেন, যে আমি আমার স্বপ্ন দেখছি, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়া শামসু ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম নবী, স্বপ্ন দেখে, তখন নবী হন নাই, ছোট বাচ্চা, বলে স্বপ্ন দেখছি যে আমাকে 11টি তারকা, চাঁদ এবং সূর্য আমাকে সেজদা করছে। কি ভালো স্বপ্ন না? স্বপ্ন দেখার পর আব্বাকে বলছে, আব্বা আমি তো আজকে এই স্বপ্ন দেখলাম। বাপ কি বলছেন, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, তোমার এই স্বপ্নের কথা তোমার আপন ভাইদেরকে বলো না। কেন বলো না, কেন বলতে বলছি, তিনি নবী, পিতা হলো নবী ইয়াকুব আলাইহিস সালাম, তিনি বুঝতে পেরেছে যে আমার এই সন্তান পরবর্তীতে মিশরে বাদশা হবে। আর ভাইরা যদি জানতে পারে তাহলে ওরা এখন থেকে ষড়যন্ত্র করে তার বিরোধিতা করতে পারে। ছোট বাচ্চা, কথা বুঝতে পারলাম? ভালো স্বপ্ন সবাইকে বলতে নেই, আমরা শুধু বলে বেড়াই, হয়তো বা কোনো সুসংবাদ আছে সেটা আপনি বলার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, কাউকে বলেন না, তাকে বলেন যাকে আপনি ভালোবাসেন, বিশ্বাস করেন, শুধু তাকে বলেন। আচ্ছা, কিন্তু ছোট বাচ্চা বলে ফেলে দিস, ভাইদেরকে বলে ফেলে দিস, ভাইয়েরা বুঝতে পেরেছে, তখন কী ষড়যন্ত্র করলো আপনারা জানেন, কুয়ার মধ্যে ফেলে দিল, মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু আল্লাহ যেটা চান, পৃথিবীর সমস্ত মানুষ যদি কাউকে উপকার করতে চায় আর আল্লাহ যদি ক্ষতি করতে চায়, বলছেন আল্লাহর ক্ষতিটাই হয়ে যাবে। ও আন্নাল উম্মাত লা ইজতামাআত আলা আন ইয়াদুররুক, সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, লা ইয়াদুররুক ইল্লা মা কাতাবাল্লাহু লাক, অতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চাইবে। এটা হলো মুমিনদের বিশ্বাস, ইয়াকিন। যাই হোক, তাহলে কী বোঝা গেল, ভালো স্বপ্ন দেখলে ওটা আল্লাহর প্রশংসা করতে হবে এবং একান্ত যাকে ভালোবাসেন তাকে বলতে পারবেন। বলছেন ফাইদা রাআ গায়রা যালিক, খারাপ কিছু দেখলো, মিম্মা ইয়াকরাহু ফা ইন্নামা হুয়া মিন শয়তান ফালিয়াস্তাইদ মিন শাররিহা ওয়ালা ইয়াযকুরুহা লি আহাদিন। ভালো কথা বলছেন, খারাপ কিছু দেখলে, আগে কি শুনলেন, তিনবার বাম দিকে আউযুবিল্লাহ বলে থুতু ফেলাতে হবে। এই হাদিসে বলা হচ্ছে লা ইয়াযকুরুহা লি আহাদ, কাউর সাথে শেয়ার করো না, কাউকে বলো না, মাকেও বলো না, বাপকেও বলো না, ভাই, খারাপ স্বপ্ন কাউকে বলো না। যদি না বলো ফা ইন্নাহা লা তাযুরুহু, না বললে সেই স্বপ্ন তোমাকে ক্ষতি করবে না। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, সিম্পল বিষয় আমি বলেছি, আপনি কিন্তু জানেন না বিষয়টা, সবাইকে বলে বেড়ান যে খারাপ স্বপ্ন দেখলাম, না কাউকে বলা যাবে না, কাউকে তাবির ব্যাখ্যার জন্য জিজ্ঞেস করেন না, এই খারাপ স্বপ্ন দেখলাম কী করতে, হ্যাঁ কী করতে হবে খারাপ স্বপ্ন সেটা আগে জানেন। আরেকটা হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ইজা রা আহাদুকুম রুইয়া ইয়াকরা উহা, যখন কোনো ব্যক্তি স্বপ্নে খারাপ কিছু দেখবে, ফাল ইয়াবসুক আন ইয়াসারিহি সালাসান, বাম দিকে তিনবার ফুতু ফালাবে, ওয়ালি ইয়াস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং সে আল্লাহর আশ্রয় চাবে শয়তান থেকে, ওয়ালি ইয়াতাহাওয়াল আন জামবিহি আল্লাযী কানা আলাইহি, যেই কাতে শুয়ে আছে ওই কাতটা পরিবর্তন করবে, কাতটা কি পরিবর্তন করবে। আরেকটি বর্ণনা আছে, যদি বেশি খারাপ কিছু দেখে তাহলে ফাল ইয়াতাওয়াজ্জা ওয়ালি ইউসাল্লি, উঠে উযু করে সালাত দেখো। কয়টা কথা বললাম, ভালো স্বপ্ন দেখলে শেয়ার করতে পারবেন তার সাথে যাকে ভালোবাসেন, বিশ্বাস করেন তাকে বলবেন, আল্লাহর প্রশংসা করবেন। আর খারাপ স্বপ্ন দেখলে প্রথম কাজ যেটা হবে, যেই কাতে শুয়ে আছেন কাতটা পরিবর্তন করেন, বাম দিকে তিনবার থুতু ফেলান, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, এবং আপনার স্বপ্নটা কাউকে বলেন না। আর যদি বেশি ভয় মনে হয়, হ্যাঁ, তাহলে উঠে উযু করে দুই রাকাত সালাত পড়ে আল্লাহকে বলেন, আয় আল্লাহ আমি খারাপ স্বপ্ন দেখলাম, এর মধ্যে খারাপ কিছু যদি থাকে, যদি শয়তানের পক্ষ থেকে হয়, তাহলে আয় আল্লাহ আমি তোমার আশ্রয় চাচ্ছি, আল্লাহ তোমার হেফাজত চাচ্ছি, আল্লাহ তুমি হেফাজত করো, তাহলে শয়তান আর আপনাকে ক্ষতি করতে পারবে না। আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। এখন আরেকটি বিষয় আমাদের জানা দরকার, সেটা হলে আমরা অনেকেই দাবি করি যে আমি স্বপ্নে আল্লাহ রসুলকে দেখলাম, অনেকেই দাবি করেন, আমাদেরকে জিজ্ঞাসা করেন, আবার অনেকেই বলেন যে সে কী আমল করা যায় যেই আমল করলে আমরা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে পারবো, এ আশা কেন? আল্লাহ রাসূল নিজেই বলছেন, মান রাআনি ফিল ইয়ানামি ফিল মানামি ফাকাত রাআনি ফিল ইয়াকদা কাআন্নামা রাআনি ফিল ইয়াকদা, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখলো। সুবহানাল্লাহ, বড় ফজিলত নয় কি?
আল্লাহ নবী সাল্লাম আরেকটি হাদিসে বলছেন যে আর শয়তান লা ইয়াতামাসসালা বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারবে না। অর্থাৎ তোমরা যদি আমাকে দেখো, হ্যাঁ, তাহলে আমাকে জীবন দশায় দেখা যে ফজিলত, তাহলে স্বপ্নের মাধ্যমে দেখলো মানে সাহাবার মর্যাদা পাবে না, কিন্তু আল্লাহ রাসূলকে সে যেন জীবন দশায় দেখলো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আমরা অনেকেই দাবি করি যে আমি স্বপ্নে আল্লাহ রাসূলকে দেখলাম, ঠিক আছে না? আসলে ব্যাপারটা হলো এই যে দেখেন, স্বপ্নে যদি কেউ আল্লাহ রাসূলকে দেখে, এটা ভালো না মন্দ? ভালো, ঠিক আছে না? একটু আগে যে শুনলেন, স্বপ্ন তিনটে কারণে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে, শয়তানের পক্ষ থেকে আসে। হ্যাঁ, হাদিসে আসে আল্লাহ রাসূল বলছেন যে শয়তান আমার আকৃতি ধরতে পারবে না, কিন্তু আল্লাহ রাসূলের কোন কী আকৃতি ওটাকে আপনি দেখেছেন? আমি কি দেখেছি? হ্যাঁ, হাদিসে আসে ওনার দাড়ি কেমন ছিল, উনি কেমন কদের ছিল, কতটুকু উঁচা ছিলেন, ফর্সাছেন, এটা দেখে কি একজন মানুষকে আমাকে যদি জীবনে না দেখেন, আমার সম্পর্কে আমার ছাত্র যদি বলে যে ওস্তাদজি এরকম চেহারা, এরকম এরকম এরকম, আমি রাস্তায় গেলে আপনাকে চিনতে পারবেন যে এটা উনি করছেন? কারো না, কারো বিষয় না। হ্যাঁ, যাকে একবার দেখেছেন তাকে চিনতে পারবেন, তাই নাকি? প্রত্যেকের ধারণায় কিন্তু আসে যে আল্লাহ রাসূল কেমন হবে চেহারা। আপনি যখনই চিন্তা করবেন একটা ধারণা আসবে, আপনি স্বপ্ন কিন্তু ওটাই দেখবেন, স্বপ্নে দেখবেন। সবাই স্বপ্নে কী দেখে? সাদা জুব্বা পাগড়ি পরা আল্লাহ রাসূলকে দেখলাম, হ্যাঁ, খুশিতে। আরও ব্যাপার সেটা হলো এই যে সাধারণ মানুষ বলে, আর আমরা আশ্চর্য হই যে বড় বড় মুহাদ্দিস তারা শুধু আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখাটাই দাবি করে না, হ্যাঁ, বরং আল্লাহ রাসূল তাকে কিছু স্বপ্নের মধ্যে দিয়েছে এগুলো দাবি করে। আশ্চর্য হবেন, আলোচনার সুযোগ পাবো না হয়তো। এই ভারত উপমহাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দেওবন্দ মাদ্রাসা, আমি কাকে কী বুঝাবো বলেন? সাধারণ মানুষের কথা না তো, বড় আলেমের কথা। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলছেন, রাত্রে শুয়ে আছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, গা থেকে টপটপ করে পানি পড়ছে। ছাত্র জিজ্ঞাসা, ওস্তাদজি কী ব্যাপার, হঠাৎ করে আপনি ঘুম ভেঙে এলো, হ্যাঁ, পেরেশান মনে হচ্ছে? বলছে, দেখো ঘুমের মধ্যে আল্লাহ রাসূল নিজে আসছিলেন, এসে আমাকে বলছেন, কাসিম তুমি শুয়ে আছো, ওঠো মাদ্রাসা বানাও। আমি মাদ্রাসার ভিড় দিয়ে গেলাম, ঠিক আছে, উনি পরে যে দেখেছেন, হ্যাঁ, আল্লাহ রাসূল হাত দিয়ে ভিড় দিয়ে গেছে, সে ভিড়ের উপর মাদ্রাসা হয়েছে। সেটা হলো ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, এবং সেখান থেকে ইলিম ছড়াচ্ছে। তো ইলিমের ভিত্তিটা কী? আপনারা একই দেখি, ইসলাম কী বলছে? আল্লাহ রাসূল মদিনা থেকে এসে হাতের দিয়ে ইশারা দিয়ে গেছেন, এটা বিশ্বাস করা যাবে? আপনারা মনে হয় বুঝতে পারছেন আলোচনা। কেউ যদি এটা বিশ্বাস করে, সে ইসলাম পরিপন্থী কাজ করলো। জি না, যে ব্যক্তি দুনিয়াতে একবার মৃত্যুবরণ করবে, সে আবার দুনিয়ায় কখনোই আসবে না, সে আল্লাহ রাসূল হোক বা যে কেউ হোক, কেউ হয়ে আসবে না। কিন্তু আপনার ঘরে যে লাইট জ্বালাখেন, বাপ মারা গেলে মনে করেন রু আসবে, এটা ভুল আকিদা। হিন্দুদের আকিদা, মুসলমানদের আকিদা নয়, যাই হোক, এই আকিদার বাতিল আকিদা। আচ্ছা, স্বপ্নে যদি আল্লাহ রাসূল এসে বলে যে আমি তোমাকে মাদ্রাসা বানাতে গেলাম, স্বপ্নে এসে যদি বলে যে তুমি পাঁচবার এই আমল করলে তুমি এটা হবে, এটা কি মানা যাবে? শরীয়ত কী বলছে? শরীয়ত আল্লাহ পাক আল্লাহ রাসূলের জীবন দশাই পরিপূর্ণ করে দিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম, সূরা মায়েদা 3 নম্বর আয়াত। অতএব হালাল আল্লাহ রাসূল করে দিয়ে গেছেন, হারাম করে দিয়ে গেছেন। একজন মানুষ তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তাকে কী কাজ করলে আল্লাহর সন্তুষ্টি পাবে, কোন কাজের কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট তার প্রতি হবে, এমন কোনো ভালো জিনিসও রেখে যান নাই, মন্দ জিনিসও রেখে যান নাই যেটা আমাদেরকে বলে দেয়নি, সব কিছু বলে দিয়েছে। এখানে উজ্জ্ব কোনো জিনিস নেই। অতএব স্বপ্নের উপর ভিত্তি করে, হ্যাঁ, আমি যে কোনো হুকুম আহকাম শরীয়তের যে পাবো এরা কোনো প্রয়োজন নেই। কেউ যদি স্বপ্নে দাবি করে যে আমি এই রোগের চিকিৎসা স্বপ্নের মাধ্যমে পালাম, তোমার স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে, এটা পার্থক্য তুমি কীভাবে করবা, এটা আমাকে বুঝাও। কথা বুঝতে পারলাম কি? তাহলে এই স্বপ্নটাকে হাতিয়ার করে আজকে আমাদের ইমানটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কেউ বলছেন মাদ্রাসার ভিত পেলাম, আবার কেউ যে কেউ এসে স্বপ্নের মাধ্যমে বলছে যে আমাদের দিন প্রচারের বা তাবলিগের যেটা নীতি নিয়ম, এটা নাকি তারা স্বপ্নের মাধ্যমে পেয়েছে। কী ভাই, আমি ভুল বলছি? আচ্ছা, আলোচনা কিন্তু জুমার খুতবায় আলোচনা করা, কাউকে মুখে ইশারা করা, আপনারা এই বিষয়টা মালিশ একটু বসেন, দুঃখিত। জুমার খুতবা চলাখানে এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটু খেয়াল করবেন, হয়তো আপনাদের জানা নেই। সেটা আল্লাহ রাসূল বলছেন যে জুমার খুতবা চলাকালীন কেউ কার সঙ্গে কথা বলবে না, ইশারা করবে না, এমনকি সামনে একটা পাথর আছে সেটাও সরাবে না। আর কেউ যদি কথা বলে আর তাকে যদি আপনি বলেন যে উস্কুত, চুপ থাকো, ফাকাত লাগাও, তা তোমার জুমার খুতবাও শেষ। জুমার খুতবা এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এমনভাবে শুনতে হবে যেমন আপনার মাথার উপরে পাখি আছে, নড়াচড়া মানে একেবারে মনোযোগ সহকারে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, এগুলো একটু খেয়াল করবেন। আচ্ছা, তাহলে
স্বপ্নের উপর ভিত্তি করে শরীয়তের কোনো হুকুম আহকাম প্রয়োগ হবে না। অতএব আপনি ভালো কিছু দেখেন, কেউ স্বপ্ন দেখেছে, আমার আব্বা আমাকে বলছে যে বাবা তুমি আমার জন্য কিছু করো, এখন কি করবে? জি, স্বপ্নের উপর ভিত্তি করে কোনো আপনার আব্বা আপনাকে কিছু বলতে পারবে না, এই ক্ষমতা রাখেন না, এটা জানি না, হয়তো আল্লাহর পক্ষ থেকে হতে পারে, শয়তানের পক্ষ থেকে হতে পারে। এরকম কিছু যদি দেখেন, আপনি যদি ভালো মনে করেন আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ কিছু মনে করেন তাহলে আল্লাহর কাছেই ফিরে যান। সব কিছু ভালো মন্দর মালিককে আল্লাহ তাআলা, ভালো কিছু দেখলে আল্লাহর প্রশংসা করে আল্লাহকে বলেন, আয় আল্লাহ আমি যে স্বপ্নে আল্লাহ রসুলকে দেখলাম, হ্যাঁ এটা আমি জানি না আল্লাহ রসুল তিনি নিজেই নাকি অন্য কোনো আকৃতি শয়তান ধরে আমাকে ধোকা দিচ্ছে, ঠিক আছে আমি আল্লাহকে বলবো, আয় আল্লাহ আমি যাকে স্বপ্নে দেখলাম রসুল বলে আমাকে পরিচয় দিল, সত্যিই যদি সেরা আল্লাহ রসুল হন, আয় আল্লাহ তুমি আল্লাহ রসুলকে দেখার মর্যাদা তুমি আমাকে দান করো। আর যদি এটা শয়তানের পক্ষ থেকে কোনো প্রতারণা হয়, আয় আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, ক্লিয়ার? কিন্তু আমি যদি এখানে এসে গর্ব করে বলি যে আমি আল্লাহ রসুলকে 5 বার স্বপ্ন দেখেছি, আপনারা বলবেন ওই বাপ রে বিশাল বড়, হ্যাঁ মানে একেবারে আল্লাহর কাছে পৌঁছে গেছে, অনেক বড় বড় আলেম এরকম দাবি করে না, আমি আল্লাহ রসুলকে 1 বার দেখেছি 5 বার দেখেছি, আর আপনি মনে করেন ওই বাপ রে আল্লাহ রসুলের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, সে কি আর কোনো সাধারণ মানুষ? এই যে স্বপ্নকে কেন্দ্র করে আমরা এখন দেখতে পাচ্ছি এমন এমন মানুষ যারা এক অক্ত সলাতও পারে না, ইসলাম সম্পর্কে তাদের কোনো সামান্যতম জ্ঞান নেই, কোনো হাদিসে কোনো ধারণাও নেই, অথচ উনি মানুষের রোগ চিকিৎসা করছে, নাচ গান করে চিকিৎসা করছে, হ্যাঁ কেউ পানি পরা দেয় চিকিৎসা করছে, হ্যাঁ আর কেউ নামাজ তরক করে চিকিৎসা করছে। জিজ্ঞেস করেন কোথায় পেলেন? আমরা একটা এমন একটা আজব দেশে বাস করি, কেউ একজন বলেছে যে ওই সেই ময়মনসিংহে বিলের পানিতে গোসল করলে রোগ ভালো হয়ে যায়, এখন সেখানেই মানুষ দলে দলে হাজার হাজার লাখ লাখ মানুষ গাড়ি ভাড়া করে যাচ্ছে। তার মানে হলে আমরা হলো মানে আল্লাহ সম্পর্কে ধারণা নেই, ইমান দুর্বল, ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নেই, যে যা বলে সেটা শুনি তার পিছে ছুটি। আসলে কি রোগ হলে এটা শেফাদাতা আল্লাহ ছাড়া কেউ আছে নেই, এবং দুনিয়াবী ক্ষেত্রে ঔষধ নিতে পারি এবং নবমী চিকিৎসা নিতে পারি, আমি কী পরে গায়ে খোঁজ দিতে পারি, এগুলি আমাকে জানতে হবে, আমল করতে হবে। কেউ আসা বললো যে আমি এই চিকিৎসা পেলাম, কেউ আসা বলছে আপনাকে, আমাকে একজন খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বলছে যে সে এমন কোনো দরুদ আছে যে দরুদটা পড়লে আমার রসুলকে দেখতে পাবো, এটা কেন বলছেন? বহু বইয়ে লেখা আছে যে এই দরুদটা এতবার পড়লে রসুলের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, ঠিক আছে না? এই দরুদটা কিন্তু একজন বানাইছে, বানায় লেগেছে, তুমি কোথায় পালা? বলছে আমি স্বপ্নে পেয়েছি। যাই হোক, আলোচনা সংক্ষিপ্ত করি, সেটা হলেই আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হলেই আপনাকে কেউ যদি স্বপ্নের উপর ভিত্তি করে কোনো কিছু দাবি করে যে আমি স্বপ্নের উপর ভিত্তি স্বপ্নের মাধ্যমে এই জিনিসটা পেয়েছি, আপনি তার কথাটাকে গ্রহণ করার বাধ্য নয়। আপনি পেয়েছেন এটা আপনার ব্যাপার, আপনি নিয়ে থাকেন, আমি মানবো কোরআন এবং হাদিস, এখানে সব কিছু বিষয় বলা আছে, আপনার স্বপ্ন দেখেছেন এটা আপনি জানেন, আপনি কী করবেন ওটা নিয়ে আমাকে যেন কেউ প্রতারণা না করতে পারে। আর আপনার জন্য যেটা দরকার সেটা হলেই ভালো স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা করবেন, বলতে পারবেন, আর খারাপ স্বপ্ন দেখলে 5টা কাজ বলেছি, বাম দিকে ধুতু ফেলাবে, শয়তানের কাছে আশ্রয় চাইবে, আউযুবিল্লাহি শয়তানির রাজিম, যেই কাতে শুয়েছে কাত পরিবর্তন করবে, হ্যাঁ এরপরে কাউকে বলবে না, কাউকে বলবে না, পারলে উযু করে 2 রাত সালাত আদায় করবে। এখন কথা হলো এই যে আমরা ভালো খারাপ স্বপ্ন তো দেখবই, আমরা কি ঘুমানোর সময় আমাদেরকে শরীয়ত কিছু এমন নীতিমালা দিয়েছে, এমন কিছু আমল দিয়েছে যে আমলগুলি করলে আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দিবেন, সেগুলি আমরা জানিও না, করার চেষ্টা করি না। যেমন আমরা প্রত্যেকেই যখন নিদ্রায় যাব, মনে রাখবেন এটাকে বলা হয়েছে আল মৌ আল নাওমু আখুল মৌত, ঘুমটাকে বলা হয়েছে মৃত্যুর ভাই। কেন বলা হয়েছে? বহু মানুষ শুয়ে গেছে আর উঠতে পারে নাই, তাই নয় কি? শুয়ে গেছে, শুয়ে যাওয়া ব্যক্তি মৃত্যুর মতোই, কিন্তু সে শুনতে পারে না, কিছু জানতে পারে না, পাশে থেকে তার একটা জিনিস তুলে নেয় দেখতে পারে না, এটাকে মৃত্যু। এই জন্য সুন্নতি দোয়া হলেই বি ইসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহয়া, আয় আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি আর তোমার নামে আবার উঠবো ইনশাআল্লাহ। একজন মুসলিম হিসাবে শুধু যে শুনেন তা না, অবশ্যই আপনি বিসমিল্লাহ বলে শোন, ঠিক আছে, কমপক্ষে আপনাকে বিসমিল্লাহ বলে শুতে হবে আল্লাহর নাম নিয়ে, হয়তোবা আপনার এই ঘুমটাই হলো শেষ ঘুম, তাহলে কি হবে? আর যখন আল্লাহ পাক আবার আপনার ঘুমটা খুলিয়ে দিবে, এই ঘুমটা কে খুলে দিল, চোখ কে খুলে দিল, আপনি বলেন আলহামদুলিল্লাহ, কিছু না পারলেও কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর যারা দোয়া জানেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, মৃত্যুর পর যিনি আমাকে জীবিত করলেন তার দিকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে, তার প্রশংসাই তার জন্য। শোয়ার পূর্বে কিছু আজকার আছে,
এটা আপনারা জানবেন, আমল করার চেষ্টা করবেন। সেটা কি? আয়াতুল কুরসি একবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আয়াতুল কুরসি পড়ে যদি আমি শুই তাহলে আমাকে শয়তান কোনো রকম প্রতারণা করতে পারবে না, এবং আমি যদি আয়াতুল কুরসি পড়ে শুই তাহলে আমার জানমালের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেবেন। এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে? একটা ছোট্ট আমল, প্রত্যেক সালাতের পর যদি আয়াতুল কুরসি পড়ি, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে তার জন্য বাধা শুধুমাত্র তার মৃত্যু আসা। কত গুরুত্বপূর্ণ কথা! কয়জন জানে আয়াতুল কুরসি, আর আমরা কয়জন পড়ি? এত সহজ জিনিস ইসলাম আমাদেরকে, একেবারে মনি মুক্তার মতো জিনিস আমাদেরকে দিয়ে গেছে, জানিও না আমল, এখন পর্যন্ত আমল করিনি। শোয়ার আগে আয়াতুল কুরসি একবার পড়বেন। আর কি পড়বেন? সূরা কাফিরুন। আল্লাহ রাসূল বলছেন সূরা কাফিরুন পড়ার হাদিস পাওয়া যায়। সূরা কাফিরুন একবার, আর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার পড়তে হবে। কিভাবে? একবার ইখলাস, ফালাক, নাস পড়ে দুই হাতে ফু দিবেন। ফু দিয়ে এই দুই হাত সামনের দিকে যতদূর পর্যন্ত নিজের শরীরে যায় অতদূর পর্যন্ত এটা মাসাহ করবেন, ঠিক আছে? ফালাক, নাস সূরা এমন একটি সূরা, এই সূরার দ্বারা আপনার যাবতীয় জাদু টনা যত রকম বদনজর আছে আপনার সব কিছু ভেঙে দেবে। এটা সবার তো শেখায়, আমার শত্রু আমাকে জাদু করেছে, আমাকে টোনা করেছে, চিকিৎসা আপনার হাতে, অথচ আপনি ধরেছেন হুজুরের পিছনে। হ্যাঁ, হুজুর তো আপনাকে তাবিজ দিবেই, আপনি বাড়ি বসে চিকিৎসা করতে পারবেন। ইখলাস, ফালাক, নাস, ফালাক আল্লাহ রসুলের উপর জাদু করা হয়েছিল, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে বলছেন যে আল্লাহ রসুলকে বলো ফালাক নাস পড়ুক, ফালাক নাস পড়ে আল্লাহ রসুল জাদুকে আল্লাহ পাক কেটে দিয়েছে। তাহলে শোয়ার পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল করতেন, এমনকি অসুস্থ হয়ে যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি পরে আল্লাহ রাসূলকে ফু দিয়ে দিতেন। ফালাক একবার, ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার, ঠিক আছে? তিনবার করতে হবে। তিন সুরে একবার পরে ফু দিলেন, আর একবার পরে ফু দিলেন, আর একবার পরে ফু দিলেন। নিজে জানুন, স্ত্রীদেরকে শিখান, বাচ্চারা যারা শিখতে পারে তাদেরকে শিখান, যারা ছোট বাচ্চা শিখে নেই তাদেরকে আপনি মা বাপ পরে ফু দিয়ে তারপরে শোয়ান। আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আয় সুরায় বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিন, দুই আয়াত মুখস্থ করবেন অবশ্যই। আল্লাহ বলছেন যে ব্যক্তি শোয়ার পূর্বে এই দুই আয়াত পড়ল, কাফাতাহু, তার জন্য যথেষ্ট। যথেষ্ট কি বলছে? দুটো জিনিস। যথেষ্ট মানে হলেই সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব হবে, এই দুই আয়াত পড়লেই তার জন্য যথেষ্ট। আর একটা কাফাতাহুর অর্থ হলো এই যে তাকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তার হেফাজত করবে। এত বড় গ্যারান্টি কি দুনিয়া কেউ দিতে পারবে? বলেন দেখি, ছোট্ট একটা আমল। আর কি করবেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। লাভ কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে গেছে, বাবা সারাদিন পরিশ্রম করে হাতটা একেবারে ব্যথা হয়ে যায়, আমাকে একটা কাজের মেয়ে দেওয়া যায় না? কিন্তু বাবা বাড়িতে নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসে, বলছে আম্মা আব্বা আসলে আমার এই দাবিটা আব্বার কানে দিয়ে দিন। আব্বা আসছেন, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে তোমার মেয়ে তো একটা কাজের মেয়ে চাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তার বাড়িতে গেলেন, যাওয়ার পর দেখছেন স্বামী স্ত্রী কেবল শোয়ার প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি একটা দাবি করেছো আমার কাছে, আচ্ছা আমি যদি তার চেয়ে ভালো একটা জিনিস তোমাকে দিই তুমি নেবে? বলছে আব্বা দেন। বলছে তুমি শোয়ার পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার পরে শো, তোমার শরীরে সব ব্যথা দূর হয়ে যাবে। এটা কি কোন কষ্টের কাজ? আমরা কিন্তু এখন মধ্যে কেউ জানি না, ঠিক আছে? সহজ জিনিস, মনে রাখবেন শয়তান আপনাকে পড়তে দেবে না। আপনি আমল করে দেখেন, আপনি আমল করার চেষ্টা করেন, আপনি শোয়ার সাথে সাথে ঘুম চলে আসবে। শয়তান চাইবে যেন আয়াতুল কুরসি না পড়তে পারে, শয়তান চাইবে যেন সূরা ফালাক না পড়তে পারে, শয়তান চাইবে যে সুবহানাল্লাহ না পড়তে পারে। শয়তান তো আপনাকে ভালো কাজ থেকে, আপনাকে নিরাপত্তা আল্লাহ দিয়ে, এটা শয়তান চায় না। আপনি জোর করে পড়েন ইনশাআল্লাহ, কিছুদিন পড়তে মনে হয় 5 থেকে 7 মিনিট টাইম লাগবে না। এই ছোট্ট আমলটা যদি আমরা করে শুই, এরপরে যদি স্বপ্ন দেখি, তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে ভালো স্বপ্নের আশা করব। তারপরেও খারাপ যদি দেখি, তাহলে খারাপ যেটা করা সেটা আমাদেরকে করতে হবে। শেষ কথা যেটা, সেটা হলো এই এই স্বপ্নের মাধ্যমেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে জবাই করার নির্দেশ পেয়েছিলেন। আল্লাহ নবীর যুগে যখন আজান চালু হয়, তখন আবদুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল বলছে যে তোমরা একটা কাজ করো, আজানের সময় হলে একটা ঘন্টা দিয়ে মানুষদেরকে পিটিয়ে বাজায় দাও। আবদুল্লাহ বিন জায়েদ বলছে আমি রাত্রে শুয়েছিলাম, দেখলাম যে ঘুমের মধ্যে একজন ব্যক্তি এসে ঘন্টা পিটাবে। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি এটা কেন করছো? বলছে নামাজের এলান করার জন্য। বলছে আচ্ছা তুমি এটা না করে
যদি এটা বলো সেটা কি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ আজান স্বপ্নের মাধ্যমে পেলো, ঘুম ভেঙে গেছে, তা আল্লাহ রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আজকে এরকম একটা স্বপ্ন দেখলাম, এখনও কিন্তু ঘন্টা বাজানো শুরু হয়নি, জল্পনা চলছে যে কী করা যায়, মানুষকে কীভাবে ডাকা যায়। আল্লাহ পাক একটা সাহাবির স্বপ্নের মাধ্যমে আজানটা জানিয়ে দিলেন। ওই সাহাবি যখন আল্লাহ রাসূলকে বলে নিয়ে রাসূল আমি স্বপ্নে দেখলাম, আল্লাহ রাসূল বলছেন হাদা আন্নাহা রুইয়া সালেহা মিনাল্লাহ, এটা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, বেলালকে হুকুম দাও, বেলাল যেন এইভাবেই মানুষদেরকে আজান দেয়। কথা বুঝতে পেরেছেন? তার মানে কি স্বপ্নের মাধ্যমে ভালো কিছু পেয়েছি। এখন আল্লাহ নবী জীবিত আছেন, তিনি তো বললেন যে এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, কারণ আমি এখন যদি কিছু দাবি করি তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে এটা আমাকে কে বলে দেবে? তার মানে ওখানে তখনকার হিসাব আলাদা, এখনকার হিসাব আলাদা। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করার হুকুম তো স্বপ্নের মাধ্যমে পালেন, এমনি রায়তু আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা ইসমাইল, স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, তুমি বলো কি? বলছেন ইফআল মা তুমার, বাবা যা নির্দেশ দিয়েছে তুমি তাই করো, সাতা জিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ধৈর্য ধারণ হিসাবে পাবে। এটা তো স্বপ্নের মাধ্যমে, আসলে পার্থক্য আমি এই জন্য কথাটা বলছি, আমি আজ থেকে তিন চার বছর আগে সৌদি আরব থাকতে আমি একটা ফেসবুকে একটা খবর পেলাম যে জয়পুরহাটে কোনো একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে তার ছেলেকে জবাই করতেছে, সে এখন সকালে উঠে তার ছেলেকে জবাই করার জন্য রেডি, ছেলেকে জোর করে তাকে ছুরি নিয়ে জবাই করবে। জিজ্ঞেস করছে লোকজন কী বাবা, বলছে স্বপ্ন দেখেছে ইব্রাহিম স্বপ্ন। আরে বাবা ইব্রাহিমের স্বপ্ন তোমার স্বপ্ন পার্থক্য আছে? নবী যারা তাদেরকে শয়তান স্বপ্ন দেখাতে পারে না, নবীর পরিপূর্ণ শর্ত সম্পূর্ণটা আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক আছে? ওনারা যেটা দেখেন সব কিছু সত্য দেখেন, সেখানে মিথ্যার কোনো অবকাশ নেই, আর আমরা শয়তান আমাদেরকে ধোকা দেয়। তাহলে আমি যদি স্বপ্নে আমার সন্তানকে জবাই করতে দেখি আমি কি ইব্রাহিম মতো করবো? আলোচনা শেষ। সেটা হলো এই যে স্বপ্নের বিষয়ে আমাদের করণীয় কিছু বিষয় আছে, জানার বিষয় আছে, আমলের বিষয় আছে, এবং ধোকা যেন না খাই এই বিষয়ে আমরা সচেতন থাকবো। আল্লাহ আমাদেরকে দিনের বুঝ দান করুক, যা যে কাজের মধ্যে কল্যাণ আছে আল্লাহ পাক আমাদেরকে জানার তৌফিক দান করুক, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আকুল কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনাদের একজন দিনী ভাই আমি এখানে আসার পর জানতে পারলাম ওনার নামটা আফিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ। ওনার বিষয়ে যতটুকু জানলাম মাশাআল্লাহ উনি এবং ওনার পরিবারে যারা আছেন ওনাদের মাধ্যমে আল্লাহ পাক অনেক বড় বড় খেদমত করা তৌফিক দান করেছে, অত্র প্রতিষ্ঠানে এই মাদ্রাসা এবং স্কুল যা কিছু জানলাম। তো ওই ভাই মনে হয় দু একদিন আগে ইন্তেকাল করেছে, তো আমরা তিনি আমাদের দিনই ভাই, ঠিক আছে? কোনো ব্যক্তি মৃত ব্যক্তির জন্য যখন আমরা কারোর জন্য দোয়া করবো, হ্যাঁ, তাহলে এটা একটা বিষয়, সেটা হলে আমি সমস্ত মৃতের জন্য দোয়া করবো নাকি সেখানে ইমান দিয়ে শর্ত দিব। প্রথমত যারা যাদেরকে আমরা চিনি জানি বুঝি আকিদা ভালো মাশাআল্লাহ পাঁচ অক্ত সলাতি তার সলাৎ আদায়কারী তাদের জন্য সবার ক্ষেত্রে দোয়া করতে আল্লাহ তুমি মাইয়েতকে মাফ করে দেবে বলতে পারবো। কিন্তু হ্যাঁ আমভাবে যেটা দোয়ার নিয়ম সেটা হলে আল্লাহ পাক নিজে বলছে রব্বানা ফির লানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আয় আল্লাহ আমাদের ওই সমস্ত ভাই যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়, এই জন্য আমাদের মৃত ব্যক্তির যেই যার জন্য দোয়া করবো আমরা বলবো আয় আল্লাহ তারা যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। এটা কেন বলবো? যেহেতু এখন এমন একটা অবস্থায় আমরা আছি বাহ্যিকভাবে সবাই মুসলমান, কিন্তু আল্লাহ পাক সূরা ইউসুফে বলেছেন 106 নম্বর আয়াতে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ ঈমানের দাবিদার তারা মুশরিক। কথাটা ভুল বলছি? আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ আশরাক, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল। আপনারা একটু ভালো করে, আমি একটু 2 মিনিট টাইম বেশি নিচ্ছি জন্য, হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি ইচ্ছা করে, হাদিসটা আপনি শোনেন, এটা তো হাদিসটা বানাতে পারবো না ভাই, এটা আল্লাহ রাসূলের কথা, এটা আমি এখন না বিশ্বাস করলেও আমাকে কালকে মানতেই হবে।
বলছেন যে ব্যক্তি ইচ্ছা করে একক্ত সলা ছেড়ে দিল, ফাকাত কাফার, ফাকাত আশারাক, ফাকাত বারিয়াত মিনহুজিল্লাহ, তিনটা ওয়াইদ, কুফরি করলো, শিরিক করলো, আল্লাহর দায়িত্ব থেকে বের হয়ে আসলো। কিন্তু ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সৌদি আরবের প্রখ্যাত আলিম, তিনি বলছেন ইচ্ছা করে জামাত ছেড়ে দিলে ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, তাকে জানাজা পড়া উচিত না, তাকে জানা মসজিদে মুসলমানদের দাফন করা উচিত না কবরস্থানে, কত ওয়াইদ। কিন্তু আমার অধিকাংশ মুসলমান আমরা সালাত তরককারী, অধিকাংশ মুসলমান আমরা শিরিককারী। এই জন্য মানে কে ইমান নিয়ে গেল আর কে ইমান নিয়ে গেল না, এটা যাচাই বাছাই করা কঠিন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমরা বলি যে তুমি যেই পীরের কাছে যে তুমি প্রার্থনা করছো, তোমার এই পীর কি ইমান নিয়ে গেছে নাকি কুফুর নিয়ে গেছে, তোমার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি না। এই জন্য আমরা ভালো ধারণা রাখবো, কিন্তু রেজাল্ট আল্লাহর হাতে। যাই হোক, আমাদের যে ভাই ইন্তেকাল করেছেন, আমরা তার সম্পর্কে ভালো ধারণা করবো, তার সাথে তারপরে বলবো আয় আল্লাহ আমাদের আফিজুল ভাই উনি যদি ইমান নিয়ে দুনিয়া থেকে চলে যায় এবং আল্লাহ পাক তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসে তাকে জায়গা দাও, এবং আল্লাহ তুমি তাকে হ্যাঁ তার পরিবার যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমাদের যারা আছে, আমরা আমাদের মা বাপ বা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা ইমান নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আমাদের আত্মীয় স্বজন পিতামাতা দুনিয়া থেকে যারা চলে গেছে, আমরা তাদেরকে দুটো জিনিস দিতে পারি, একটা হলো দোয়া, যার কোনো পরিশ্রম নেই, কোনো মেহনত নেই, আর একটা হলো সাদাকা, তাদের পক্ষে সৎকা করতে, সৎকা তো টাকা লাগবে, দোয়াতে কোনো টাকা নেই, বেশি বেশি দোয়া করবো নিজের জন্য, পরিবারের জন্য, মৃত ব্যক্তির জন্য, বেশি বেশি দোয়া করতে কোনো কৃপণতা করবেন না। পিতামাতা যাদের মারা গেছেন, আপনি আল্লাহর ওয়াস্তে যখনই সময় পাবেন, নামাজ শর্ত না, রুকু শর্ত না, সেজদা শর্ত না, রাস্তা চলছেন, আল্লাহ তোমার আব্বাকে মাফ করে দাও, আল্লাহ তোমার আম্মাকে মাফ করে দাও। আর সন্তানাদি সম্পর্কে সবসময় ভালো কথা বলবেন, কাউকে বদদোয়া করবেন না। আল্লাহ বলেছেন পিতামাতার দোয়া আল্লাহর সামনে কোনো পার্টিশন নেই, এই জন্য আল্লাহ বলেছেন তুমি তোমার সন্তানকে বদদোয়া দিবা না, ভালো দোয়া করবা, সন্তানদেরকে যেন ভালো রাখে, আল্লাহ এদের ব্রেন খুলে দিক, আল্লাহ এদের দিনদার বানাক, আল্লাহ এদের নেককার বানাক, আল্লাহ এদেরকে রিজিক দান করুক, বলতে সমস্যা কি? সবসময় দোয়া করবেন। যাই হোক, আমাদের মধ্যে যারা চলে গেছেন, ইমান নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদেরকেও মাফ করে দাও, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আয় আল্লাহ তোমার কাছে দুটো দোয়া, একটা হলে আয় আল্লাহ তুমি আমাদেরকে ইমান বোঝা তৌফিক দান করো, ইমানের উপর অটল থাকার তৌফিক দান করো, এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে আমলে সালে সৎ আমল করার তৌফিক দান করো। আর একটি বিশেষ দোয়া, আয় আল্লাহ এখন আমরা বড় অসহায়, সারা পৃথিবীর মানুষ বড় অসহায়, আমরা বুঝতে পেরেছি আয় আল্লাহ তুমি যে একমাত্র পৃথিবীর মালিক, এটা এখন নাস্তিকরা পর্যন্ত বুঝে ফেলে দিয়েছে। আজকে সারা পৃথিবীকে আল্লাহ পাক যেভাবে নিয়ন্ত্রণ করেছো, আয় আল্লাহ তুমি ইচ্ছা করলে সারা পৃথিবীর মানুষকে কোনো সৈনিক ছাড়াই আল্লাহ তুমি এদেরকে এইভাবে রহস্য করতে পারবা, সারা পৃথিবীকে কীভাবে ঠান্ডা করে দিয়েছে। হে আল্লাহ, এই মহামারী বিমারী আমরা নিজের জন্য এবং সমস্ত মুসলিম ভাইদের জন্য আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আয় আল্লাহ তুমি আমাদেরকে এই মহামারী বিমারী থেকে নিজেকে হেফাজত করো, আমার পরিবারদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুজাম ও মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা আসলিহ আওলাদানা, আল্লাহুম্মা ইহফাজহুম, আল্লাহুম্মা ওয়াফিকহুম লিমা তুহিব্বু ওয়া তারদা, আল্লাহুম্মা ইগফির লিজামিই আমওয়াত আল মুসলিমিন আল্লাযীনা শাহিদু লাকা বিল ওয়াহদানিয়্যা ওয়া লিনাবিয়্যিকা বির রিসালা। اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.